এটা আমি প্রথমবার বলবো। আগে কি হতো সেটা তো মানে যাই হোক বললাম না, আমি না ওরমভাবে গুনে গুনে খেতে পারবো না, ক্রেভিং হচ্ছে কি করব। নমস্কার, আমি স্বস্তিকা ঘোষ, মানে আপনাদের প্রিয় দীপা। আজকে আমি চলে এসেছি SVF টেলিভিশনে। এখন আগে কি হতো সেটা তো মানে যাই হোক বললাম না, আগে প্রচণ্ড ভুল ভাল খাওয়া দাওয়া হতো। ব্রেকফাস্টটা ঠিক মানে ব্রেকফাস্টটা একটু হেভি করি, কারণ অনেকটা টাইম, তারপর তো কাজ করতে হয়। তো আমার এখন রেগুলার ব্রেকফাস্ট যদি বলো, দুটো অপশন, সেটা হচ্ছে ওটস, আর তা না হলে রুটি, সবজি আর ডিম। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা, এটা আমি প্রথমবার বলবো, সেটা হচ্ছে রেস্টুরেন্টে গেলে আমি ফার্স্ট, আমার ফার্স্ট অর্ডার থাকবে হচ্ছে চিংড়ি মাছ। মানে এটা না, এটা ফার্স্টে মানুষ তো গিয়ে বলে একটু জল দেবে বা অন্য কিছু একটা অর্ডার করে, আমি ফার্স্টে গিয়ে বলবো চিংড়ি মাছ আছে তো আপনাদের রেস্টুরেন্টে। তো বেসিক্যালি কি হয়, যে রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টটা মানে আমাদের একটা কি বলবো ডেলি বেসিস হয়ে গেছে, যে গেলে এখানেই যাবো। তো আমি ওখানেই যাই, আমি জানি ওখানে গেলে আমার মন মতো খাবারটা পাবো। তো গিয়ে ফার্স্ট মানে মুখের দিকে তাকালেই বুঝে যায় যে চিংড়ি মাছ, তো ঠিক আছে ক প্লেট, এটা জিজ্ঞেস করে এখন। তো চিংড়ি মাছের পরে এবার থাকে হচ্ছে, চিংড়ি মাছটা ফার্স্ট আসে ওটা অর্ডার দিচ্ছে, আগে ওটা নিয়ে আসো তারপরে আমি আস্তে আস্তে আবার অর্ডার দিচ্ছি। তো এরকম যেদিনকে ভাত খেতে মানে ভাত খেতে ইচ্ছে করে, রাত্রেবেলা ভাত খাই না, যদিও যেদিন ভাত খেতে ইচ্ছে করে ভাত খাই, তাহলে রুটি, চিকেন আর নাহলে গ্রিল ফিশ, এগুলো থাকে। এটা না মানে আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ফুডই খেতে ভালোবাসি, তো চাইনিজটা মুডের উপর ডিপেন্ড করছে। কারণ আমার যেমন গতকাল আমি জিম থেকে বেরোনোর সময় আমি ট্রেনারকে জিজ্ঞেস করছি, আজকে আমার না খুব বিরিয়ানি ক্রেভিং হচ্ছে, কী করবো বুঝতে পারছি না, কী করা যায় বলো তো, জিম থেকে গিয়ে কি বিরিয়ানি খাওয়া যাবে? তারপর বলছে ঠিক আছে খেতেই পারো, কার্স তো নিতেই হবে অল্প, তো রুটি খা, রুটির বদলে বিরিয়ানি, তবে বিরিয়ানি রাইসটা খেও, আলুটা খেও না, অনেক কিছু বলে দিল, তার মধ্যেও আমাকে বলে দিচ্ছে এই খাবে এই খাবে না, মানে বিরিয়ানি খাবো এটা খাবো না সেটা খাবো, এটা হয় নাকি, ক্রেভিং হচ্ছে কি করব। আর আমি না ওরমভাবে গুনে গুনে খেতে পারবো না, মানে এইটুকু অল্প রাইস, এই পরিমাণ চিকেন, ওরমভাবে পারবো না। বিরিয়ানি খেলে আমি প্রপার খাবো, তুমি আলুটা খেতে বাদ দিচ্ছো তো ঠিক আছে আলু খাবো না, আলু বাদ দিয়ে আমি সবটাই খেয়ে নেবো। বলছি তুমি ক প্লেট খেতে পারো, আমি যে খুব বেশি হলে এক প্লেট, আর ইচ্ছে না করলে এক প্লেটের হাফ, মানে হাফ প্লেট খাবো। আমি বললাম তুমি এমন করে বললে যে দু প্লেট তিন প্লেট খেয়ে নেবে, না না ওরকম পারবো না। তো এরকম ক্রেভিং যখন হয় তখন চাইনিজ রেস্টুরেন্টে গেলাম, গিয়ে খেলাম ঠিক আছে, ওই ক্রেভিং হলে না হলে ইন্ডিয়ান ফুডটা আমার কাছে বেস্ট মনে হয়। এত কিছু দীপার কাছ থেকে শুনলে, স্বস্তিকা ঘোষের কাছ থেকে শুনলে, তো এই সব কিছু শুনতে হলে অবশ্যই SVF টেলিভিশনে চোখ রাখতে হবে। আর আগামী দিনের অনুরাগের ছোঁয়া গল্প কী আসতে চলেছে সেটার জন্য দেখতে হবে অবশ্যই অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি ঠিক রাত 9:30 শুধুমাত্র স্টার জয়।